হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আপনার কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে ডাটা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করে দেখাবো। তাই নিয়েছি ডাটা আলু, নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি হলুদ গুঁড়া, মুসের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, নিয়েছি ধনে পাতা কুচি, নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি চিংড়ি মাছ, নিয়েছি রান্নার রেগুলার তেল। আমি কয়েকটা উপকরণ দিয়ে আজকে ডাটার ঝোলটা রান্না করে দেখাবো। তাই আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব আমি আন্দাজ করে তেল। তেলটা আমার পরিমাণ মতো দিব, আপনারা কম বেশি চাইলে সেটা দিতে পারেন। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। আপনার চাইলে কুচি করে দিতে পারেন, তবে বাটা পেঁয়াজটা দিলে রান্নাটা স্বাদ হয়, তাই আমি বেটে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো। দিয়ে দিলাম পানি। এই পানিতে আমি মশলাটা কষিয়ে নিব। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমি সব মশলা এখানে অ্যাড করে দিয়েছি। এখন তেলটা ভেসে উঠেছে, আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও আমি ভালো করে কষিয়ে নিব। আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখানে ডাটা আলু কেটে ধুয়ে নিয়েছি, ওগুলো আমি এখানে সবগুলো দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই সবজিটা খেতে সবার কাছেই ভালো লাগে। মাঝে মাঝে সবজি খাবেন, সবজি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যে যেরকম ভাবে রান্না করেন সবজিটা অবশ্যই খাবেন। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনাদের কাছে আমার ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন, তাহলে আমার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। এখন আমি নেড়ে চেড়ে দিলাম। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে দেখবেন, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে রান্নার পুরোটা সব কিছুই বোঝা যায়। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন। এখন আমি গরম পানিটা অ্যাড করে দিলাম। এই পানিতে আমি পুরো রান্নাটা সেরে নেব। আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি একদম কম উপকরণ দিয়ে রান্নাটা করিতেছি, একদম স্বাস্থ্যসম্মত, সবাই খেতে পারবেন। আশা করি আপনারা আমার রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। অনেক সুন্দর একটা লবণীয় কালার হয়েছে। মিনিশি দুই প্লেট ভাত খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন, যে যেরকম খান ওরকমই আল্লাহর রহমতে ভালো লাগবে, খেতে প্রচণ্ড মজা হয়েছে। চিংড়ি মাছ যেই সবজি দিয়ে রান্না করেন সেই সবজিটাই খেতে প্রচণ্ড ভালো লাগে। এখন আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি সবজিটা ঝুলিয়ে রাখবো, বেশি ঝুল কমাবো না। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমি একদম কাছ থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর একটা লবণীয় কালার হয়েছে। আশা করি অবশ্যই আপনারা আমার রান্নাটা ট্রাই করবেন, আমাকে জানাবেন ইনবক্সে কেমন হয়েছে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।